শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের তল্লাশি। শেখ শাহজাহানের বাড়ির গেটের তালা ভেঙে ইডি আধিকারিকরা প্রথমে ছজন এবং পরে আরও চারজন, মোট দশজনের ইডি আধিকারিকের দল শেখ শাহজাহানের ঘরের মধ্যে ঢুকে তল্লাশি চালাচ্ছে। সেই ভিডিওটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কিভাবে ইডি আধিকারিকরা শাহজাহানের বাড়ির তালা ভাঙছে। পাশাপাশি দুজন আই উইটনেস সহ রাজ্য পুলিশের পাঁচজন ঘরের মধ্যে তল্লাশি করে। ইডিও রাজ্য পুলিশের তরফে চলছে ভিডিওগ্রাফি। মোট ২২টি গাড়ি করে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছয়। তার মধ্যে মোট ১২৫ জনের কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন। বুধবার সকালে শেখ শাহজাহানের বাড়িতে ফের হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন বিশাল কনভয় নিয়ে সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এখনো পর্যন্ত অধরা সন্দেশখালীর বেতাজ বাদশা। ইডির ওপর হামলার পর প্রায় ৩ সপ্তাহ হতে চলল, কিন্তু এখনো ধরা পড়েননি সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান। আর তারপরই ফের শাহজাহানের বাড়িতে পৌঁছে যায় ইডি। আমাদের প্রতিনিধি রাজেশ সাহার টেলিফোনে সেই সময়কার চিত্র তুলে ধরেছেন, আসুন শুনি। পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তার বাড়ির তালা যেহেতু আগে থেকে বন্ধ ছিল, তার বাড়ির তালা ভেঙে এই মুহূর্তে ভিতরে ঢুকেছেন ইডি আধিকারিকরা, এবং যে সন্দেশখালীতে তার বাড়ি সেই বাড়ি এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে। এবং তার বাইরে একটা বিশাল পরিমাণ সিআরপিএফ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, অন্তত এক কোম্পানির সিআরপিএফ জওয়ান আজকে নিয়ে যাওয়া হয়েছে গত ১৯ দিন আগের ঘটনার কথা মাথায় রেখে। কারণ তুমি জানো, গত ৫ জানুয়ারি যখন সন্দেশখালীতে এই শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছেছিলেন, সেই সময় কি হামলার মুখে পড়তে হয়েছিল সেই ঘটনার কথা গোটা দেশ দেখেছে। এবং শুধু ইডি আধিকারিকরাই নয়, যে উন্মত্ত জনতার হাতে মার খেতে হয়েছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদেরকেও, সেই ঘটনার কথা মাথায় রেখে আজকে এক কোম্পানি সিআরপিএফ নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ, আগের দিন গোটা সন্দেশখালীতে যে দুটি জায়গায় তল্লাশি চালানোর জন্য গিয়েছিল সেখানে মোট ২৭ জন সাকল্যে ২৭ জন জওয়ান নিয়ে গিয়েছিল ইডি আধিকারিকরা। কিন্তু আজকে সেই কথা মাথায় রেখে, সেই তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখে, সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে আগাম যে পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনা করে অন্তত ২৪টি গাড়িতে এক কোম্পানি অর্থাৎ ৮০ জনেরও বেশি জওয়ান নিয়ে যাওয়া হয়েছে। সকালবেলা ৭টার মধ্যে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে পৌঁছান, এবং জেলা পুলিশের সাথে যাতে কোনো রকম ভাবে নতুন বিবাদে না জড়াতে হয় সেই কারণে আগে থেকে কিন্তু এসপি বসিরহাটকে মেল করে সহযোগিতা চাওয়া হয়েছিল। এবং সেই সহযোগিতা অনুযায়ী এসপি বসিরহাট যেমনটা আমাদেরকে জানাচ্ছেন যে সমস্ত পুলিশি সহায়তা তাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হয়েছে। অর্থাৎ লোকাল থানা অর্থাৎ নেজার থানার পুলিশ কিন্তু সেখানে সকাল থেকে মোতায়েন করা হয়েছে ইডি আধিকারিকদের সঙ্গে, তারাও কিন্তু সেই ঘটনাস্থলে পৌঁছেছেন। এবং শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের কর্মীরাও কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খল এড়ানো যায় এবং আগের দিনের ঘটনার পুনরাবৃত্তি ফের না আসে। এবং যখন আজকে ইডি আধিকারিকরা সেখানে পৌঁছান, সেখানে দেখতে পান যে শেখ শাহজাহানের বাড়ি কিন্তু তালাবন্দী রয়েছে। এবং তুমি জানো, বিগত ১৯ দিন ধরে তিনি শেখ শাহজাহান বেপাত্তা রয়েছেন, অর্থাৎ সন্দেশখালী যিনি বেতাজ বাদশা বলে পরিচয় দেন, যিনি সেখানকার অত্যন্ত প্রভাবশালী একজন তৃণমূল নেতা, তিনি কিন্তু বিগত ১৯ দিন ধরে বেপাত্তা রয়েছেন, তাও এখনো নাগাল পায়নি কোনো পুলিশ। এবং তার বাড়িতে তালা ভেঙে ঢুকতে হয় ইডি আধিকারিকদের, ভেতরে ঢুকে এই মুহূর্তে তল্লাশি অভিযান শুরু হয়েছে। ভেতরে এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছেন, বাইরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং রাজ্য পুলিশের জওয়ানরা কিন্তু মোতায়েন রয়েছেন। এই নিয়ে এবার মন্তব্য করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলছেন, রাজ্য সরকার টিএমসি পার্টি শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল। সে একজন ক্রিমিনাল, বড় অপরাধী, বহুদিন ধরে অপরাধের সঙ্গে যুক্ত, খুন খারাপি লুটপাট সব করেছে। সেই অপরাধের তথ্য এসে গেছে, সব এবার ইডি চাইছে তাকে পুরোপুরি ধরতে, আর সেই জন্য পুরো শক্তি লাগিয়েছে। শুনবো কি বলছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাজ্য সরকার টিএমসি পার্টি শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার চেষ্টা করছে। সে একজন ক্রিমিনাল, বড় অপরাধী, বহুদিন ধরে সে অপরাধের সঙ্গে যুক্ত, খুন খারাপি লুটপাট সব করেছে। তো সেই অপরাধের তথ্য এসে গেছে সব, এবার ইডি চাইছে তাকে পুরোপুরি ধরতে, যেন পুরো শক্তি লাগিয়েছে।
দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের শোনালাম। তিনি বলছেন, রাজ্য সরকার শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল। সে একজন ক্রিমিনাল, বড় অপরাধী এবং বহুদিন ধরে নানা অপরাধের সঙ্গে যুক্ত। এবার ইডি তাকে ধরতে চাইছে। প্রসঙ্গত বলি, গত 19 দিন হয়ে গেলেও অধরা সন্দেশখালীর বেতাজ বাদশা। ইডির ওপর হামলার পর প্রায় 3 সপ্তাহ হতে চলল, কিন্তু এখনও ধরা পড়েনি সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান। গত 5ই জানুয়ারি কেন্দ্রীয় তদন্ত সংস্থার কর্মকর্তারা যখন সেখানে অভিযান চালান, উত্তর 24 পরগনা সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে পড়লেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। এমনকি ইডি অফিসারদের মারধর করারও অভিযোগ উঠেছে। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি গাড়িও। অভিযানে বেরিয়ে এই ধরনের বাধার মুখে রাজ্যে এই প্রথম পড়লেন। জানা গিয়েছে শুক্রবার 5ই জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেন ইডির অফিসাররা। শুক্রবার ঘড়ির কাঁটায় তখন সকাল 6:30, তবে সেই বাড়ি তালাবন্ধ হয়েছিল। অনেকক্ষণ ডাকাডাকির পরও কারো সাড়া পাওয়া যায়নি। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডির তদন্তকারী অফিসাররা। তখনই ঘটে যায় বিপত্তি। শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের তল্লাশি। শেখ শাহজাহানের বাড়ির গেটের তালা ভেঙে ইডি আধিকারিকরা প্রথমে 6 জন এবং পরে আরো 4 জন, মোট 10 জনের ইডি আধিকারিকের দল শেখ শাহজাহানের ঘরের মধ্যে ঢুকে তল্লাশি চালায়। এই মুহূর্তে সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি 2 জন আই উইটনেস সহ রাজ্য পুলিশের 5 জন ঘরের মধ্যে তল্লাশি করে। ইডি এবং রাজ্য পুলিশের তরফে চলে ভিডিওগ্রাফি। মোট 22টি গাড়ি করে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছয়। মোট 125 জনের কেন্দ্রীয় বাহিনী এদিন আসে। বুধবার সকালে শেখ শাহজাহানের বাড়িতে ফের হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বিশাল কনভয় নিয়ে সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা, সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।